বাঘারপাড়ায় ভৈরবনাথের মাটি ঠেকাতে স্থানীয়দের জোর দাবি। বাঘারপাড়া যশোর প্রতিনিধি রিপোর্ট। বাঘারপাড়া বসুন্দিয়া ঘুনিরঘাট সাতিয়ানতলা দায়তলা সহ ভৈরবনাদের দুপাড়ের মাটি কেটে সাবাড় করছে স্থানীয় জমির মালিকরা। ঘুনিরঘাট এলাকায় সরজমিনে যে মেলে তার সত্যতা। এলাকায় সরজমিনে যে দেখা যায় যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলার মাঝখানে ভৈরবনাদের খনন কাজ চলছে, আর এই খনন কাজের মাটি ফেলা হচ্ছে দুপাড়ে। এই নদীর পাড়ে জমির মালিকরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাঁধা জমি মাটি বিক্রয় করে ওই নদী থেকে তোলা মাটি দিয়ে তাদের বিক্রয় করা গর্তে আবার ভরাট করছে। এছাড়া এসব মাটি এক উপজেলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য উপজেলায়। এসব মাটি দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ইটের ভাটায় ইট। দিন রাত সকল রোডে বিভিন্ন ট্রাক্টর ট্রলি মিনি ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচলে এসব এলাকার সকল রোডগুলো চলা এতে করে স্থানীয়রা ভাবছেন যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনি নদীর পাড়ও ভেঙে বছর না যেতে আবার ভরাট হয়ে নদী পূর্বের ন্যায় মরাই থেকে যাবে। স্থানীয় জমির মাটি বিক্রেতা বলছেন নদী খনন কাজের ঠিকাদাররা এসব মাটি বিক্রয় করে নাকি তাদের খানাখন্দে পরিণত করতে বলেছেন, কারণ এত মাটি তারা ফেলবে কোথায়? কথা বুঝলেন স্যার, এই পাশে জমি গেল, সম্পদ গেল, আবার এই পাশে এসব আবার দাম, তাহলে আমরা কোন দিক যাবো? আমাদের উপায় কি? রেল লাইনে জমি এসছে, তাকে তো 3 কোটি টাকা দিচ্ছে, আর আমাকে তো সব কিনা সম্পত্তি, আমরা চলেন। তাই নদীর পাড়ের জমির মালিকরা এসব মাটি বিক্রয় করে নদী থেকে তোলা মাটি দিয়ে আবার এসব গর্ত ভরাট করে নিচ্ছে। এ বিষয়ে ভূমিকা নিতে এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন প্রেরণ করেছেন। বিষয়টি বিবেচনায় করে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যবস্থা নিতে 8 নং বাঁশওয়াড়ি ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ সর্দার ও স্থানীয় সচেতন মহলের জোর দাবি। পাশাপাশি এই জমির মালিকরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত যেটা একেবারে গাছ মাটি, তারা সেটি একটি ন্যূনতম দামে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমার এই উপজেলার বাইরে সদর উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে, যেটা কিনা প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিক্ষয় পরিবেশ দূষণ সহ আগামী প্রজন্মের জন্য এলাকায় জীবন যাপনের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো আমি অনুরোধ জানাব আমার স্থানীয় প্রশাসন সহ এই ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, এই নদী খননটাও যেমন তদারকির দরকার এবং এই ব্যক্তি মালিকানার জমি মাটি বিক্রি করাও তদারকির দরকার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।